আপনাদের সামনে যে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, একটি হাদিস করা হয়েছে, মূলত আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের একটা গন্তব্য আছে, আমাদের একটা মানজিলে মাকসাদ আছে, একটা গন্তব্য আছে। দুনিয়াতে মানুষ যে কোনো গন্তব্যে পৌঁছার জন্য কিছু জিনিসের দরকার হয়। মনে করেন আপনি ঢাকা যাবেন, তো ঢাকা আপনার গন্তব্য। ঢাকা যেতে হলে আপনি ঢাকা যে পৌঁছবেন এটার জন্য আপনার জন্য কিছু জিনিসের দরকার, জিনিসের প্রয়োজন। এক নম্বর প্রয়োজন হলো আপনি ঢাকা যাবেন, যাওয়ার জন্য আপনার দেহ লাগবে, বডি লাগবে। দেহ ছাড়া আপনি ঢাকা কিভাবে যাবেন? ঢাকা যেতে হলে, ঢাকা পৌঁছতে হলে আপনার দেহ লাগবে, দেহ ছাড়া আপনি ঢাকা পৌঁছতে পারবেন নাকি? আপনার দেহ এখানে রেখে শুধু রুহটা আপনি ঢাকা পৌঁছাই দিবেন, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে ঢাকা পৌঁছতে হলে আমাকে কি লাগবে? একটা দেহ লাগবে, একটা বডি লাগবে, দেহ লাগবে। এখন দেহ আছে, কিন্তু দেহের মধ্যে দেহটা, শুধু দেহটা পৌঁছতে পারবে না। দেহটার মধ্যে যদি প্রাণ না থাকে, প্রাণ যদি থাকে তাহলে দেহটা পৌঁছতে পারবে, আর যদি প্রাণ না থাকে, রূহ না থাকে, তাহলে আমার এই বডি ঢাকা গন্তব্যে পৌঁছতে পারবে না। তাহলে শুধু দেহ থাকলেই হবে না, দেহর সাথে সাথে কি লাগবে? রুহ লাগবে, প্রাণ লাগবে, রুহ লাগবে। তাহলে আমার গন্তব্যে আমি এই দেহকে নিয়ে আমি পৌঁছতে পারবো। এখন আমার কাছে দেহ আছে, রুহ আছে, কিন্তু আমার কাছে শক্তি নাই ঢাকা যাওয়ার মতো, যাওয়ার মতো আমার কাছে শক্তি নাই, আমি একেবারে শক্তিহীন, দুর্বল, যাওয়ার মতো শক্তি নাই। তাহলে আমার কাছে দেহ রুহ থাকা সত্ত্বেও আমি ঢাকা পড়তে পারবো? পড়তে পারবো না। তাহলে দেহ লাগবে, রুহ লাগবে, আবার সাথে সাথে কি লাগবে? শক্তি লাগবে। শক্তি ছাড়া আমি আমার এই দেহকে নিয়ে ঢাকা আমার গন্তব্যে আমি পড়তে পারবো না। শক্তি লাগবে, শক্তির সাথে সাথে আরো কি লাগবে? রাস্তা লাগবে। আমার কাছে দেহ আছে, রুহ আছে,